আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছরের মোট 137 জন পরীক্ষার্থী এবারে প্রথম দশে রয়েছে, যা সংসদের ইতিহাসে এক রেকর্ড। এছাড়া এবারের পরীক্ষায় 7,77,266 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। এবারের উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে বীরভূম জেলা হাই স্কুলের শোভন মণ্ডল ও কোচবিহারের জেনকিন্স স্কুলের রাজর্ষী বর্মন, তারা উভয়ই পেয়েছে 498। কি বলবে তোমার রেজাল্ট? ভালো লাগছে, এতটা ভাবিনি। ভেবেছিলে রাজ্য প্রথম হবে? না ভাবিনি। পড়াশোনার প্রস্তুতি কিভাবে ছিল? স্কুল থেকে বা কিরকম সহযোগিতা পেয়েছে? স্কুল থেকে তো অবশ্যই সহযোগিতা পেয়েছি, কারণ বিভিন্ন পরীক্ষায় যা যা খামতি ছিল তা স্যারাই বলে দিয়েছেন, এভাবে এভাবে ঠিক করতে হবে। তারপরে তো মা বাবারা ছিলেনই, গৃহ শিক্ষক ছিলেন পাশাপাশি। কতক্ষণ পড়াশোনা করতে? সারা দিনে সাত আট ঘন্টা। হ্যাঁ। কোন নির্দিষ্ট বিষয়ের উপর জোর ছিল? নির্দিষ্ট বিষয় বলতে অঙ্ক আর ফিজিক্স ভালো লাগে। কটা টিচার ছিল তোমার? সাতজন। সাতজন টিচার ছিল। তুমি তো আজকে পরীক্ষা দিতে এসেছিলে? হ্যাঁ। কিসের পরীক্ষা ছিল আজকে? আইআইটি অ্যাডভান্সের পরীক্ষা। আচ্ছা, তো এখান থেকে তুমি ভাবতে পেরেছিলে যে রাজ্যে এরকম প্রথম স্থান অধিকার করবে? না। কার থেকে প্রথম শুনলে? কাকু বললেন, আমার বন্ধুর বাবা আর কি, কাকু বললেন। শুনে কিরকম লাগলো? ভালোই লাগলো, এতটা ভাবিনি, অবাক হয়েছিলাম। জেনকিন্স স্কুল। আগামী দিনে কি হতে চাও? কি নিয়ে পড়াশোনা? ফিজিক্স নিয়ে পড়তে চাই। সাত আট ঘন্টা। কি হতে চাও ভবিষ্যৎ? প্রফেসর, মানে ফিজিক্স। দ্বিতীয় হয়েছে মোট 6 জন। বিধাননগরের গভর্নমেন্ট হাই স্কুলের সংযুক্তা বসু, পূর্ব মেদিনীপুরের বাজকুল বলাইচন্দ্র বিদ্যাপীঠের তন্ময় মেকআপ, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রীতম নাথ, কোচবিহারের দিনহাটা হাই স্কুলের স্বর্ণদীপ সাহা, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের মোহাম্মদ মাসুম আখতার এবং কোচবিহারের জেনকিন্স স্কুলের অনাতপ মিত্র। এদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর 496। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে সুন্দরবনের দ্বিতীয় স্থানাধিকারী মোহাম্মদ মাসুম আখতারের। মাধ্যমিকেও সে চতুর্থ স্থান দখল করেছিল। সুন্দরবনে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা করাটাই এখন তার মূল লক্ষ্য। উচ্চ মাধ্যমিকে রাত জেগে পড়ত মাসুম, কিন্তু ভোরের বেলায় কখনো পড়ত না সে। ক্রিকেট ছিল তার প্রিয় খেলা। ভদ্র নম্র মাসুম প্রত্যেকের কাছেই ছিল ভীষণ প্রিয়। ক্লাসে পড়াশোনা নিয়েও বকা খেতে হতো তাকে। শিক্ষক শিক্ষিকা ও বাবা মা সবাই তার এই সাফল্যের পেছনে রয়েছে, এমনটাই মনে করছে মাসুম। সুন্দরবনে বেড়ে ওঠা মাসুম এখন সুন্দরবনবাসীর কাছে এক উজ্জ্বল নক্ষত্র। তার সাফল্যের কামনা করেছেন সুন্দরবনবাসী থেকে আত্মীয় পরিজনেরা সবাই। অ্যাকচুয়ালি আমি ব্যাচে পড়াতাম বায়োলজি, ও অন্যান্য ছাত্রদের সঙ্গে একসঙ্গেই পড়তো। ঠিক আছে, আপনি পড়ুন। অন্যান্য ছাত্রদের সঙ্গেই ও একসঙ্গে আমার কাছে পড়তো, তবে ও প্রথম থেকেই যেটা দেখেছি ও অন্যদের থেকে আলাদা, একেবারেই স্বতন্ত্র। পড়াশুনো, ওর ইন্টেলেক্ট, এই সব দিক থেকেই, ওর লেখা, লেখার কৌশল, সব দিক থেকেই অন্যদের থেকে আলাদা। আপনি আগে থেকেই জানতেন যে ও? হ্যাঁ, কারণ আমি প্রতিবেশী, আমি এখন পাশাপাশি উল্টো দিকেই বাড়িতে থাকি, ফলে ও যে ছাত্র হিসেবে যে খুবই ভালো সেটা আমি জানি, ছোটো থেকেই ওকে চিনি অনেক দিন থেকেই। আর মাধ্যমিক পাশ করার পর আমার কাছে 11-12 ক্লাসটা ও বায়োলজি আমার কাছে পড়েছে। এবারের পরীক্ষায় পাশ করেছে মোট 660,329 জন পরীক্ষার্থী। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের পাশের হার সর্বোচ্চ 94.19%, কলকাতায় পাশের হার 91.41%, 90%-এর বেশি নম্বর পেয়েছে 7,818 জন। আজ রাত থেকে স্ক্রুটিনির আবেদন করা যাবে অনলাইনে, এমনটাই জানা গেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে।
যে কোনো টু হুইলারের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। এই গরমে হাসপাস নয়, নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে। সহজ কিস্তিতে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি পেয়ে যাবেন এখানে। চিল পয়েন্ট, ডায়মন্ড হারবার কলেজ রোড। যোগাযোগ 8436311011। আপনি কি নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে চান? আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে। হাবিবস এখন আপনার নাগালে। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম। 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসি ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। নিউ ভান্ডারি অপটিক্যাল, ডায়মন্ড হারবার থানার দক্ষিণে। এখানে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা সহ রয়েছে একাধিক সুবিধা। যোগাযোগ 8250219187। প্রার্থনা হোক দিশানের সাথে, দিশান আগারবাতি, শুভক্ষণের চয়েস সর্বদা। যোগাযোগ 9932250652।